আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমাদের মনিরুল হক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসলামিক চ্যানেলে স্বাগত, মনিরুল হক অফিসিয়াল। প্রিয় বন্ধুরা, এই মোদি মুসলমানের রক্তে রঞ্জিত যার হাত, সেই কুখ্যাত মোদি বাংলাদেশ আসার ব্যাপারে আমি আসলে কোনো কথা বলতে চাইনি, কোনো মন্তব্য করতে চাইনি। প্রিয় বন্ধুরা, তারপরেও এক একজনের এক এক রকম দালালি দেখে প্রিয় বন্ধুরা আর সহ্য করা যায় না। এখন আমি ডিউটিরত অবস্থায় আছি, আসলে ভিডিও বানানোর মতো কোনো সময় আপাতত আমার হাতে নাই, এজন্য দেখছেন যে আমি কোনো ভিডিও দিচ্ছি না। কিন্তু এই সমস্ত মানুষগুলোর দালালির কারণে আজকে কথা না বলে হয় না, এই জন্য ভিডিও অবশ্যই বানাতে হয়। প্রিয় বন্ধুরা, উনি অনেক সময় অনেক পজিটিভ কথা বলে আছে, কিন্তু উনি যে দালালিগুলো করছেন এই দালালিগুলো আসলে মেনে নেওয়া যায় না। চলুন তার ভিডিওটা আমরা একটু দেখে নিই, তিনি কী বলেছে সেই ভিডিওর ভিতরে। প্রিয় বন্ধুরা, আমার কাছে কথা হলো এটাই যে আপনি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে ইচ্ছা মতো ধুয়ে দিবেন, কিন্তু আপনি সেই গোড়ায় চলে যাবেন, দালালি করবেন কেন? বাংলাদেশে যারা মরছে আপনি তাদেরকেও ধুয়ে দিচ্ছেন কেন? তাদের কী অপরাধ ছিল? তাদের যে যুক্তি ছিল সেটা কি ভুল ছিল? মুসলমানদের পক্ষে ছিল তাদের যুক্তি, ভারতে মুসলমানদেরকে যে মোদি হত্যা করেছে, যে মোদি পবিত্র কোরআনের 26টি আয়াতকে পরিবর্তন করতে চায়, বাদ দিতে চায়, সেই মোদির বিরুদ্ধে ছিল আন্দোলন। তাহলে সেই মানুষগুলোকেও এই দালাল দেখেন কীভাবে ধুয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তার কিছু কিছু কথা তার পজিটিভ আছে, কিন্তু এমন কিছু কথা সে বলছে আপত্তিকর। আপনি কেন এই মানুষগুলোকে আপনি ধুয়ে দিচ্ছেন? এই মানুষগুলো সম্বন্ধে কেন আপনি এ ধরনের মন্তব্য করছেন? কেন আপনি সরকারের কাছে কেন একবার প্রশ্ন করছেন না যে মোদির না আসার ব্যাপারে এই মানুষগুলোর যে সিদ্ধান্ত ছিল সঠিক ছিল? মোদিকে বাংলাদেশে কেন আনতে হবে? তার মতো একজন খুনিকে কেন আনতে হবে বাংলাদেশে? সে বাংলাদেশে আসলে যখন বাংলাদেশের মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হবে, আমি কেন তাকে নিয়ে আসবো? আর মোদিকে নিয়ে আসা নিয়ে আসতেই হবে, আর তাকে নিয়ে আসার কারণে সরকার কেন এই নিরীহ মানুষগুলোকে মারল? সে কৈফিয়ত আপনি সরকারের কাছে চাওয়ার সৎসাহস বুকে রাখেন না? আপনি সবসময় দালালি, সবসময় চাটুকারিতা করেন সবসময়, আবার আপনি বাংলাদেশের মানুষগুলোকে ইচ্ছামতো ধুয়ে দিচ্ছেন, তাদেরকে পাকিস্তানের দালাল বলছেন, তাদেরকে ভারতের দালাল বলছেন, কাউকে আপনি যে মিডিয়ার মুত্তাকি বলছেন, জনগণের পক্ষে কথা বলা শিখুন। প্রিয় বন্ধুরা, তো চলুন আমরা ওই দালালের ভিডিওটা একটু দেখে নিই। বাংলাদেশকে ভালোবাসেন, ভিন দেশের দালালি চাটুকারিতা ছাড়েন। আওয়ামী লীগ করার মানে এই না যে ভারতের দালালি করতে হবে, বিএনপি করার মানে এই না, জামাত করার মানে এই না যে স্বাধীন দেশে বসে পাকিস্তানের চাটুকারিতা দালালি করবেন। দেশকে ভালোবাসেন, ইসলামকে বুঝতে শিখেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটিউব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বেশ কিছু প্রশ্ন, অনেক প্রশ্ন যে ভাই মোদি ইস্যুতে আপনি কেন নীরব, আপনি কেন কোনো কথা বলছেন না? 26 মার্চ বাংলাদেশে যে ঘটনাগুলো হয়ে গেল বা এ যাবৎকালীন এতগুলো প্রাণ ঝরে গেল, আপনি সেইখানে কেন নীরব ভূমিকা পালন করছেন? আপনি কেন এটা নিয়ে সমালোচনা করছেন না? তাহলে কি মানে বিষয়টা এমন যে আপনি মোদির খুব সাপোর্টার বা মোদির পক্ষের লোক? এরকম নানান নানান প্রশ্ন আপনাদের মনে আসছে। এখন আমি কেন কথা বলি না, এই যে আজকে ভিডিওতে কথা বলতেছি, তো আপনি কমেন্ট বক্সের দিকে তাকাইলে বুঝবেন যে কেন কথা বলি না। প্রথম রিজন যে বাংলাদেশে আমরা আসলে তিন ধরনের মানুষ বসবাস করি, একটা হচ্ছে ভারতীয় দালাল চাটুকার, আরেক ধরনটা হচ্ছে পাকিস্তানের দালাল চাটুকার, আরেকটা শ্রেণী হচ্ছে ধর্ম সম্পর্কে ধোঁয়া বোঝে না, অন্যান্য হুজুরদের মাথার ভিতরে যে ঘিলু আছে সেই ঘিলু দিয়া তারা যা বোঝায় আমরা তা বুঝাই, ইসলাম এবং ধর্মকে আসলে আমরা প্রতিনিয়ত অনুসরণ করি। তবে আমি এই তিন শ্রেণীর একটাও না। তাহলে আপনি কি, আমি খাঁটি বাংলাদেশি, আমি নর্মাল মুসলমান, আল্লাহ আমার ব্রেইন দিছে, মেধা দিছে, পড়াশোনায় সর্বোচ্চ ডিগ্রি আছে, সুতরাং আমি বুঝি আমার ধর্ম কোনটা, ইসলাম কোনটা, আমাকে কোনটা মানতে হবে, কোনটা না মানতে হবে, কখন ধর্মের জন্য জিহাদে যেতে হবে, জিহাদের জন্য আমাকে কখন কোথায় কি করতে হবে, সেইগুলা কারো কাছ থেকে শুই না। আমি আসলে দৌড় দেওয়ার পক্ষে না, কারণ দৌড় দিলে কি হবে,
কখনো আমাকে ওই যে আবরারের মতন পরিণতি বহন করতে হবে? দেখেন নাই, ভারতের সম্পর্কে কোনো কথা বললে এক শ্রেণীর মনে করলেন দালাল চাটুকার আছে, এরা ভাবে যে না তুই শালা পাকিস্তানি, তুই শালা জামাত, তো মনে করলেন যে আপনাকে মাইরা ফেলবে। আরেক শ্রেণীর পাকিস্তানি চাটুকার দালাল আছে, যদি আপনি মনে করলেন যে পাকিস্তান সম্পর্কে কোনো সমালোচনা করেন, এদের বাপদাদাদের পুরাণ যে রক্ত এদের ভিতরে জায়গা ওঠে, এরা আপনাকে অনলাইনে রাজপথে অফলাইনে আপনাকে নানান ধরনের অপমানিত করবে। হার্ড হচ্ছে যে ধর্মভিত্তিক মুসলমান, কোরআন ভিত্তিক মুসলিম এই দেশে প্রত্যেকটা জায়গায়, আপনি নিরপেক্ষ কোনো মুসলমান হওয়ার সুযোগ নেই, আপনাকে আসতে হবে বিভিন্ন জায়গায়। এবার আসেন যে আমার জায়গাটা, আমি ব্যক্তিগতভাবে তিন দৃষ্টিতেই মোদির অপছন্দ করি। প্রথম দৃষ্টি হচ্ছে অ্যাজ এ মুসলিম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মোদিকে আমার অপছন্দ করার বেশ কিছু কারণের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে গুজরাট যে পরিস্থিতি ছিল বা ভারতে এই মোদি সরকার বিভিন্ন সমাজে অ্যান্টি ইসলামিক যে লগুলো করছে, আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগ করার পরেও সেইগুলো সম্পর্কে সমালোচনা করেছি, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন। এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। পার্ট টু আছে, একজন বাংলাদেশ হিসাবে মোদিকে আমি যথেষ্ট অপছন্দ এবং ঘৃণা করি। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ভারতের দেশের সাথে, মোদি একাত্তরে এসে বাংলাদেশে যুদ্ধ করে নাই, বুঝলেন? আমি মোদির যে মন্ত্রীরা আছে বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে এরা যথেষ্ট কটুক্তি করে, এরা মনে করলেন যে সীমান্তে মানুষ হত্যা করে আমাদের দেশ থেকে কি জবাব দেয় সেটা জরুরি না। একজন বাংলাদেশি হিসাবে আমি মনে মনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যথেষ্ট ঘৃণা এই তার মন্ত্রীদের প্রতি, তার এই বিজেপি দলের প্রতি করি। তাহলে ভাই আপনি কেন মোদির ইস্যুতে চুপ রয়েছেন বাংলাদেশে? এই যে আসলো, এখন আমার প্রশ্ন হচ্ছে যে মোদির ইস্যুতে এই মুহূর্তে কেন আমাকে কথা বলতে হবে? প্রথম, 26 মার্চ বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় অতিথি হিসাবে তাকে দাওয়াত দিছে। যেহেতু আমি একজন বাংলাদেশি, আমার দেশের দাওয়াতি একজন অতিথিকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই, করার নাই। কেন? কারণ এই অতিথি ওই অতিথি যিনি 2015 সালে বাংলাদেশে আসার সময়, আসার পরে এই দেশের রাজনৈতিক দল প্রথম সারির বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপির সাথে জামাত সহ এরা সবাই মিললে মোদি দাদার কাছে যাইয়া সালাম টালাম করছে, দোয়াটাই নিছে, এগুলো প্রকাশ্যে। 2013 সালেও মার্কেটে হেফাজতের সেই 5ই মে 77-এর ঘটনা, 2015তে এমন কোনো আন্দোলন ছিল না। বাট যখন 2021-এ সেই আন্দোলনটা আমি দেখলাম, তখন আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম বাংলাদেশ সরকার একজন অতিথিকে দাওয়াত দিছে, তাও আওয়ামী লীগ। সেইখানে এইসব ফেসবুক আন্দোলন করে রাজপথে এই যে মারামারি হবে, সেইখানে কারা মরবে? কারা মরছে দেখছেন? কারা মরছে? তারাই মরবে। এরা মরার জন্যই দুনিয়াতে আসে, এরা মরার জন্যই বড় হয়, কারণ এরা না বুঝে রাজনীতি, রাজনীতির নামে এরা করে চাটুকারিতা, না বুঝে ধর্ম। আর এই যে আপনি আপনি হজম হবে তো কথাগুলো আজকে হজম করেন, ফেসবুকে বসে বসে ইমান টিমান দেখাইয়া বেহস, আপনার ছেলে আপনার ভাই পাঠাইছেন না, আপনি গেছেন ফ্লাইট করে বাংলাদেশে, দেশের ভিতরে বসে ফেসবুকে এসে কমেন্ট করেন, বা এইসব সুবিধাবাদী মানুষ দিয়া না হয় ইসলামের খেদমত, না হয় দেশের খেদমত, না হয় রাজনৈতিক, আপনি যেই দলের কর্মী ওই দল লুজার, আমার জায়গাগুলো কথাগুলো বুঝছেন? মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কি মজা পাইছে? বাংলাদেশের সম্পদ পুরা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হইয়া হসপিটাল আছে, পুলিশ, জনতা, ধর্ম এগুলোকে পুঁজি কইরা একটা অস্থিতিশীল পরিবেশ, আসলে অ্যাচিভমেন্টের জায়গাটা কি? আপনি কি অ্যাচিভমেন্ট করছেন? আমাকে যারা দালাল বলেন আগে নিজে সাবধান হন। বাংলাদেশে আপনারা বিদেশে বসে বসে আমরা এখান থেকে অনেক কথা বলতে পারি, এই যে 11-12টা 15 পয়েন্ট মরছে, 17 জন মনে হয়, তো এদের মানে পরিবারের দায়িত্ব আপনি নেবেন? ফেসবুকে এসে খালি লারে লাপ্পা কমেন্টের মাধ্যমেই নাকি শেষ? এই কথাগুলো বলতে হিম্মত লাগে, আমি জানি আমাকে অনেকে আজকে গালাগালি কর যাই করেন, বাট এই কথাগুলো খুব বলা জরুরি ছিল। আর হেফাজতের তারা নিজেরাই বলছে যে বিএনপি এবং জামাতের লোকেরা ভিতরে ঢুকা অস্থিতিশীল পরিবেশ, তা আপনাদেরকে নিয়েই তো বলে। কালকে কোথায় ছিলেন আপনারা? মাঠে গেছেন? কোথায় ছিলেন? ফেসবুক আইসা বড় বড় বক্তব্য আর কথাবার্তা? বাংলাদেশটার জন্য খারাপ লাগে যে এই দেশে আপনাদের মতন রাজনৈতিক কর্মীরা অ্যাভেলেবেল। আমার মতো যদি আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী তো বাংলাদেশ আওয়ামী লীগের চেহারা বদলা যেত, কিন্তু দুর্ভাগ্যজনক চাটুকারে ভর্তি, হাইব্রিডে ভর্তি প্রত্যেকটা দল, আপনারা সহ বিএনপি জামাত যতগুলো দল আছেন, নেতারা যা বলে সেটার বিরুদ্ধে কথা বলার কারো সাহসই নাই। আর কথায় কথায় দোষের হচ্ছে পুলিশের জায়গাটা। আর ভাই পুলিশের জায়গাটাই তো হচ্ছে, মনে করলেন পুলিশ যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের কথাই বলে, সেই দলের কাজই করে, এটা আপনি স্বীকার করেন না করেন, এটাই বাস্তবতা। আজকে যে আওয়ামী লীগের মানে কি বলা হয় যে পাহারাদার হিসেবে পুলিশ কাজ করছে, ঠিক বিএনপির সময় এই আওয়ামী লীগ রে রাস্তায় ফালাইয়া পিটাইছে এই পুলিশই। এখন আপনি পুলিশের কোনো দোষ নাই, তারা হচ্ছে কমান্ড ফলো করবে, কারণ তারা একটা সরকারি প্রশাসনিক যন্ত্র কাঠামো, সুতরাং যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের পক্ষেই বেশিরভাগই তাদের কাজটা হবে, এটা খুব সিম্পল। আপনি নতুন দেখতেছেন না কিনা পুলিশ বিএনপির সময় অন্যরকম ক্যারেক্টার প্লে করছে? সুতরাং পুলিশের কাজ হচ্ছে জানমাল নিরাপত্তা রক্ষা। এখন আমজনতা পুলিশ পেরিয়ে গালি দিবেন, ইট পারবেন, মাটকা পারবেন, পুলিশও চটাচট গুলি করবে, পুলিশেরও আজকের দিনে ধৈর্যের যথেষ্ট অবনতি ঘটে গেছে।
আগের দিনে পুলিশটা দেখছি লাঠি টাঠি নিয়ে লাঠি চার্জ করত, গরম পানি ঢালত, এখন কথায় কথায় বিভিন্ন জায়গায় গুলি করে মাইরা ফালাই দে। মানে সব মিলিয়ে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ, তা আপনার অবস্থান কি হয়েছে? আমরা ইউটিউবে বসে বসে তালি বাজাইতে পারবো? দেশে যাদের মরছে এদের দায়িত্বগুলো আপনি আমি আমরা নিব নাকি না? আমাদের রাজনৈতিক নেতারা নিবে? কয়জন রাজনৈতিক নেতার ছেলে মারা গেছে? হেফাজতের নেতাদের ছেলেরা, কয়জন বিএনপি জামায়াতের নেতাদের ছেলেরা মারা গেছে? মারা গেছে মাদ্রাসায় পড়ুয়ার এমনকি রাস্তা দিয়ে যাওয়ার আশা করা সাধারণ মানুষগুলো। ভাই উচিত কথা শুনতে অনেক শক্ত হয়, এই কারণে আমি চুপ থাকি, কারণ আমি আপনার লেলাইয়ে আমার কথা আসবে না। আর ছাত্রলীগের কিন্তু অতি উৎসাহী কর্মী, এরাও মনে করলেন এগুলো নতুন হাইব্রিড যোগ হয়েছে। এই যে মনে করলেন হাইসা, আমি দেখি যে কালকে দেখছি সিলেট একটারে বন্দুক টন্দুকলে দৌড়ায়, আমি জানি না তার আসলে লাভটা কি, সে কেন দৌড়াচ্ছে, নতুন আসছে দেখাইতে হবে তার ভিতরে। মানে এই যে সব মিলাইয়া মানে কথা বলতে গেলে এগুলো চারিদিকে যায়, আমার আশা না একপক্ষীয় কথাবার্তা। জাতি হিসেবে এই জাতি যতদিন অরিজিনাল ধর্মে নিজেরটা নিজে বুঝতে না পারবে, শিখতে না পারবে, অন্য হুজুরের মাথা থেকে যখন কথা দিয়ে শুনতে হবে কোন হুজুর আমার কোন কোরআন নিয়ে কোন জায়গায় ঘুরাইব সেটা আমার গ্যারান্টি নাই। আর রাজনৈতিক নেতাগুলোরও সেম অবস্থা, দেশের জন্য ধর্মের জন্য কথা বলে কতিপয় মানুষ আছে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই দেশটাতে আপনাদের মতন মানুষের সংখ্যা বেশি, হাতে গোনা দুই চারজন মানুষ আছে যারা আসলে এই কথাগুলো হয়তো আমার বুঝতে পারবেন, কমেন্ট দেখলে বুঝবেন। আজকে করেন কমেন্ট যে কয় কত ভালো মুসলমান, একজন ইসলাম হেফাজত টেফাজত করে বেহস হয়ে গেছেন, কমেন্টের দিকে তাকালেই বুঝবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা দেখলেন এই দালালের কথোপকথনগুলো, এই দালালের প্রতিটা কথার ভিতরে একটা কথাও কিন্তু এই যে মানুষগুলো মারলো বিনা অপরাধে, মানুষগুলোকে যে গুলি করে মারা হলো, এই মানুষগুলোর পক্ষে তার কোনো কথা নাই। ভারতের সন্ত্রাসী মোদি যে মুসলমানদেরকে হত্যা করেছে তার সম্বন্ধে তার কোনো শক্ত কোনো মন্তব্য নাই। যেগুলো আছে লোক দেখানো, যেগুলো আছে মায়া কান্না আপনাদেরকে বোঝানোর জন্য। শক্তভাবে জোরালো কোনো প্রতিবাদ করতে পারলো না, সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাইতে পারলো না, কেন তার দেশের নিরীহ মানুষগুলোকে এভাবে হত্যা করা হলো। প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।